শুভেন্দু অধিকারী পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে সোনারপুরে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। সোনারপুরে শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সোনারপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে বিজ্ঞাপন গেটে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি এবং সেই ছবি ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করেই কার্যত রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। বিজেপি নেতা কি বলছেন শুনব। গতকাল এই সোনারপুরে আমাদের একটা গেট করা হয়েছিল, ওভাররেড গেট, যেখানে রাজ্যের বিরোধী দলনেতার ছবিও দেওয়া হয়েছিল। কিন্তু খুব দুঃখের বিষয়, গেটটা যখন তৈরি হয় তখন কিছু লোক সেখানে যায় এবং অবজেকশন করে, রাজ্যের শাসক দলের কিছু লোকজন। এবং সেখানে আমরা সোনারপুর থানার মাননীয় বড়বাবু সম্মানীয় সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলি এবং তার পারমিশন নিয়েই আমরা একটা ওভাররেড গেট করেছিলাম। প্রচারটা করার জন্য একটা ওভাররেড গেট যে করা হয়েছিল সেটাকে তারা রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে। কাপুরুষের মতো অসামাজিক ব্যক্তিরা এই কাজটা তার করেছে। আমরা আজকে সোনারপুর থানায় সেই কমপ্লেন আমরা একটা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। অপরদিকে তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শুনুন। বিরোধী দলনেতা সকাল বিকেল এরকম অনেক অভিযোগ করেন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই এবং আমরা সবাই আজকে আমাদের সোনারপুর উত্তর এবং দক্ষিণ বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা বিজয় সম্মেলন পালন করছি, সবাই মিলে একসাথে একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছি, মিষ্টিমুখ করছি। এই সমস্ত বাজে কাজ করার মতো সময় তৃণমূল কংগ্রেসের পরিবারের কোনো সদস্যের নেই। এই সমস্ত অভিযোগ আমার মনে হয় না, জানি না, ভিত্তিহীন অভিযোগ এবং তার সাথে সাথে প্রশাসন আছে নিশ্চয়ই, তাদের দায়িত্ব এটা দেখার। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ নস্কর। সৌরভ, কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও। দেখো, আগামী শুক্রবার দিন সোনারপুরের কামরাবাগ অঞ্চলের একটি কালীপুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই রক্তদান শিবিরে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার আগে রাস্তায় শুভেন্দু অধিকারীর পোস্টার দিয়ে যে গেট বানানো হয়েছিল সেই গেট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির দিকে। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এই বিষয়ে সোনারপুরের বিধায়ক লাভলী মিত্র জানায় এইটা পুরো মিথ্যে ঘটনা, তৃণমূল এর সঙ্গে কোন রকমে জড়িত নেই। একেবারে অসংখ্য ধন্যবাদ সৌরভ। এবং এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক তর্জা শুরু হয়েছে, অভিযোগ উঠছে তৃণমূলের দিকে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনারপুরে শুভেন্দু অধিকারী পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।